আসসালামু আলাইকুম হ্যালো স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালোই আছো এবং আমিও আল্লাহর রহমতে ভালোই আছি এখন আমি তোমাদের লার্ন ইংলিশ পড়াবো ক্লাস ফোরের লার্ন ইংলিশ ক্লাস নেব তাহলে চলো এবার আমরা পড়া স্টার্ট করি আজ আমি তোমাদের এই লেসানটা পড়াবো লেসনের হেডিংয়ে কী আছে দেখো বয়েস অ্যাট দ্য এটিএম ছেলেরা এটিএম দেখো স্টুডেন্টস আগে আমাদের জানতে হবে এটিএমটা কি বা এটিএমের ফুল ফর্ম কী তো এটিএমের ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন কার্ড আর এটিএম হল একটি কার্ড এই কার্ডটি এমন একটি কার্ড যার মাধ্যমে শুধুমাত্র এটিএম বুথ থেকে টাকা তোলা যায় এই কার্ডটি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে অর্থাৎ ব্যাঙ্কে যে পরিমাণ টাকা থাকবে এই কার্ডটির মাধ্যমে সেই পরিমাণ টাকা তুলতে পারা যাবে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের বুথ থেকে জমানো টাকা তুলতে এই কার্ডটি ব্যবহার করা হয় বিপদে আপদে সময়ে অসময়ে ব্যাংক বন্ধ করা থাকলেও বা ব্যাংক বন্ধ থাকলেও এই কার্ডটির মাধ্যমে আমরা টাকা তুলতে পারি সেই এটিএম নিয়েই একটি গল্প এখন আমরা পড়ব দেখো ডিড ইউ ভিজিট এনি এটিএম উইথ ইউর প্যারেন্টস অর এল্ডার্স আপনি কি আপনার বাবা মা বা প্রবীণদের সঙ্গে কোনো এটিএম পরিদর্শন করেছেন হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স আপনার কীভাবে অভিজ্ঞতা ছিল শেয়ার দিস ইনসিডেন্ট উইথ দ্য ক্লাস এই ঘটনাটি ক্লাসের সাথে ভাগ করুন লেটস রিড দিস অ্যাডভেঞ্চারাস স্টোরি চলো তাহলে এই দুঃসাহসিক গল্পটি পড়ি আমির আমির হায় আর ইউ আমির আমির তুমি কোথায় খিরাদ ইজ কলিং হার ফিফটিন ইয়ার ওল্ড সন খিরাদ তার পনেরো বছরের ছেলেকে ডাকছে আই অ্যাম হিয়ার মম আমি এখানে মম বা আমি এখানে মা হোয়াট ইজ ইট কী হয়েছে আমির আক্স হিজ মাদার আমির তার মাকে জিজ্ঞাসা করে আই নিড এ ফেবার আমার একটু সহায়তা প্রয়োজন গো টু দ্য এটিএম অ্যান্ড গেট মি সাম মানি এটিএমে যান এবং আমাকে কিছু টাকা পান ইফ ইউ আর বিজি প্লেইং অ্যান্ড ইউর মাদার আক্স ইউ টু স্টপ প্লেইং অ্যান্ড ডু সাম এরান যদি আপনি খেলতে ব্যস্ত এবং আপনার মা আপনাকে থামতে বললেন খেলছেন এবং কিছু কাজ করছেন হোয়াট উইল ইউ ডু আপনি কি করবেন শিওর মাম নিশ্চিত মায়ের ইউর উই হুইস ইজ মাই কমান তোমার ইচ্ছাই আমার আদেশ আমি রিপ্লাই সলিউটিং হিজ মাদার আমির সালাম করে তার মাকে জবাব দেয় টেক দিস ডেবিট কার্ড অ্যান্ড আই হোপ ইউ রিমেম্বর দ্য পিন নম্বর এই ডেবিট কার্ডটি ধরুন এবং আমি আশা করছি তোমার পিন নাম্বারটি মনে আছে খিরাদ আক্স টু কনফিম খিরাদ নিশ্চিত হয়ে জিজ্ঞাসা করে ডোন্ট ওয়ারি মা কিছু ভেবনামা ডোন্ট ওয়ারি মম কিছু ভেবনামা আই রিমেম্বার দ্য পিন নাম্বার অ্যান্ড নো হাউ টু ইউজ দ্য ডেবিট কার্ড আমি পিন নাম্বার মনে করি এবং কিভাবে ডেভিড কার্ড ব্যবহার করতে হয় তা জানি আমির শেষ কনফিডেন্টলি আমির আত্মবিশ্বাসের সাথে বলল আমি রাশেস আউট অব দ্য হাউস লাইক এ বুলেট অ্যান্ড উইথ নো টাইম হি ইজ অন দ্য মেন রোড আমির ছুটে যাই বুলেটের মতো বাড়িতে কোনো সময়ের মধ্যে তিনি প্রধান সর এতটা থাক আর এতটা থাক স্টুডেন্টসরা তোমরা প্রত্যেকে চার থেকে পাঁচবার এই পাঠ্যাংশটি পড়বে এই পাঠ্যাংশটা পড়বে চার থেকে পাঁচবার এবং আমি এই পাঠ্যংশ থেকেই কিছু তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি তা লিখে নাও দেখো প্রত্যেকে হোমওয়ার্ক লিখে নিয়েছ বাড়িতে তোমরা এই হোমওয়ার্কের কাজগুলো করবে ক্লাস চলাকালীন আমি দেখে নেব দেখো প্রথমে কী দিয়ে আছে ফিল ইন দ্য ব্লান্স মানে তোমাদের যে পাঠ্যাংশটা আজ পড়ালাম সেই পাঠ্যাংশ থেকে কিছু লাইন তুলে দিয়েছি যেইগুলো যে লাইনগুলো শব্দ এখানে নেই পাঠ্যাংশ থেকে ওই লাইনের শব্দগুলো ওখানে পেয়ে যাবে তোমরা লিখে লিখে তোমরা পূরণ করবে শূন্যস্থান পূরণ করবে ওকে আর দুই থেকে দেখো অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি টু ফর্ম ওয়ার্ডস ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ড ইন দ্য টেক্সট তোমাদের পাঠ্যাংশ থেকে যে পাঠ্য অংশটি পড়ালাম সেখান থেকেই তোমাদের ইলেভেন কিছু শব্দ তুলে দেওয়া হয়েছে এবং সেগুলো তোমরা সাজিয়ে লিখবে বোঝা গেছে তাহলে চলো এখানেই আমি আমার ক্লাস শেষ করলাম সালাম আলাইকুম